ওয়েলকাম টু ডাব্লু ম্যাথ ক্লাস এর আগের দিন আমরা ক্লাস সিক্সের গণিতের শর্ট প্রশ্ন প্রশ্নগুলো করছিলাম প্রথম পর্যায়ক্রম মূল্যায়নের জন্য আজ আমরা আগে যে পর্যন্ত করেছি তারপরে স্কুল থেকে করবো ঠিক আছে এখানে কী এখানে যে স্কুলটা আছে সেখানে কী বলছে না একের অঙ্কটা কী বলছে মানে পাঁচটা শর্ট প্রশ্ন আছে এই পাঁচটা দেখব এখানে কী বলছে না পরস্পর মৌলিক সংখ্যার গোসাগু কত এটা আমরা আগে করেছি কত হয় না পরস্পর মৌলিক সংখ্যার সব সময় কত হবে এক হবে ঠিক আছে সব থেকে ছোটো মৌলিক সংখ্যা কত সেটা আমাদের মনে রাখতে হবে যে সব থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে দুই ঠিক আছে এক মৌলিক না যৌগিক না ঠিক আছে দুটি অর্ধেক রুটি বলতে মোট রুটির কত অংশ বোঝায় অর্ধেক মানে কোনো কিছুর অর্ধেক মানে একের দুই অংশ বোঝায় ঠিক আছে এটা তোমরা মনে রাখবে যে কোনো কিছু অর্ধেক মানে কি হবে না একের দুই অংশ তারপরে কি বলছে না চলে গেল ঠিক আছে তারপরে একটা কী বলছেন না থ্রি এইট পয়েন্ট ওয়ান টু সংখ্যাটিতে আটের স্থানীয় মান কত হবে ঠিক আছে তাহলে আটের স্থানীয় মান কত হবে না এইট হবে ঠিক আছে আটের পরে শূন্য বসাই আমরা সব ঠিক আছে তাহলে থ্রি এইট থার্টি এইট পয়েন্ট ওয়ান টু সংখ্যাটিতে আটের স্থানীয়মান কত হবে না এইট তাহলে ফাঁকা ঘরে সঠিক চিহ্ন বসাতে বলেছে সিক্সটি এইট পয়েন্ট ফাইভ মানে ফাইভ সিক্সটি এইট পয়েন্ট ফাইভ দশমিক একবার দুঘর আছে দু ঘর করার জন্য একটু শূন্য দিয়ে দেবো তাহলে এখানে পঞ্চাশ এখানে বান্ন তাহলে এইটা বড় ঠিক আছে তাহলে এই দিকে আমার গেটার দেন হবে ঠিক আছে এরপর আমরা পাঁচের দিকে যে আছে সেটা দেখবো কি বলছে না সমবাহু ত্রিভুজের তিনটি বাহু কেমন সমবাহু সম মানে কি হবে না সমান তাহলে তিনটি বাহু কি হবে না সমান হবে সমবাহু ত্রিভুজের তিনটি বাহু কি হয় না সমান হয় এটা আমাদের মনে রাখতে হবে ঠিক আছে তারপর আমরা পরের স্কুলে চলে যাবো সেখানে কী বলছে না ছয়ের গুণি নিয়োগগুলির সমষ্টি কত হবে ঠিক আছে তো ছয়ের গুলি কী কী হয় গুণ কী হবে না ওয়ান হবে টু হবে থ্রি হবে আর সিক্স হবে ঠিক আছে মানে ছয় দিয়ে কী কী দিয়ে ভাগ করা যায় এক দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে ভাগ করা যায় আর ছয় দিয়ে ভাগ করা যায় তাহলে গুণনীয়গুলো সমষ্টি সমষ্টি মানে যোগ করতে হবে তাহলে এখানে যোগ করলে কত হবে তিন ছয় বারো ঠিক আছে তাহলে ছয়ের গুণনীয়গুলোর সমষ্টি কত হবে না বারো হবে ঠিক আছে একটি দরজায় পাঁচের সাত অংশ রং করা হয়েছে কত অংশ রং বাকি আছে আমরা সবসময় মোট অংশটা কত ধরবো না এক অংশ ঠিক আছে তাহলে বাকি অংশ মানে এক বিয়োগ পাঁচ বাই সাত মানে এখানে সাতলা শুরু করবে তাহলে সাত এককে সাত হবে বিয়োগ সাত সাত মিলে গেলে এখানে পাঁচ হবে তাহলে কত সাত থেকে পাঁচ গেলে দুই বাই সাত ঠিক আছে এত অংশ বাকি আছে এত অংশ ঠিক আছে তাহলে একটা দরজায় যদি পাঁচের সাথে অংশ রং করা হয় তাহলে বাকি থাকবে কত না দুই বাই সাত অংশ ঠিক আছে তারপরে কি বলছে না দশমিক সংখ্যায় লেখো ঠিক আছে আছে না দশ প্লাস সাত প্লাস আট বাই হাজার ঠিক আছে তাহলে দশ আর সাত যোগ করে আমরা কত পাবো সতেরো পাবো ঠিক আছে প্লাস আটকে হাজার দিয়ে ভাগ মানে আটের এই থেকে দশমিক তিন ঘর আসবে এক ঘর দু ঘর তিন ঘর তাহলে আট লিখলাম ঠিক আছে একটা এই যে আট এক দুই তিন তিন ঘর আগে দশমিক হবে হাজার দিয়ে ভাগ মানে দশমিকের আগে এই আটের থেকে দশমিক তিন ঘর আসবে তাহলে এক দুই তিন ঠিক আছে এটা যোগ করলে কত পাবো আমরা না সতেরো দশমিক শূন্য শূন্য আট কীভাবে যোগ করলাম না সতেরো দশমিক নেই মানে দশমিক দিয়ে তিনটে শূন্য দশমিক দশমিক দেবে শূন্য শূন্য আট এটা যোগ করলে কত হবে আট শূন্য শূন্য দশমিক সাত এক ঠিক আছে এন সংখ্যক ত্রিভুজের বাউশ সংখ্যা কত হবে ঠিক আছে একটা ত্রিভুজের বাউশ সংখ্যা কত হয় না তিনটে ঠিক আছে দুটো ত্রিভুজ হলে কত হবে না এখানে তিনটে এখানে তিনটে ছটা তাহলে এন সংখ্যক ত্রিভুজ মানে একটা ত্রিভুজের তিনটে হলে এনটা ত্রিভুজের এন গুণ তিন সমান কথা হবে না থ্রি এন টি ঠিক আছে তাহলে এক এন সংখ্যক ত্রিভুজের বাউর সংখ্যা কত হবে থ্রি এন টি বাউ হবে ঠিক আছে এক্স চলরাশি এক্স এবং ধ্রুবক সংখ্যা ছয় একটি সংখ্যামালা তৈরি করি তাহলে আমরা এক্স প্লাস ছয় একটা সংখ্যামালা হতে পারে ঠিক আছে এক্স মাইনাস ছয় একটা হতে পারে সিক্স এক্স হতে পারে যে কোনো একটা লিখতে পারে ঠিক আছে তো ওটা কি বলছে না এত এর সমতুল্য ভগ্নাংশ লেখো নশো সাতানব্বই পূর্ণ একের তিন এর একটি সমতুল্য ভগ্নাংশ লেখো ঠিক আছে তো এটা আমরা কীভাবে করবো না নাইন নাইন সেভেন পূণ্য একের তিন প্রথমে এটাকে আমরা পূর্ণ সংখ্যাটা ভাঙব কীভাবে ভাঙবো এটার সাথে এটা গুণ এটা যোগ হয় ঠিক আছে সেই গুণটা প্রথম আমরা করি নাইন নাইন সেভেন ইন্টু থ্রি তিন সাত একুশের এক তিন নয় সাতাশ হাতে দুই ছিল তাহলে উনত্রিশে নয় হাতে দুই তিন নয় সাতাশ উনত্রিশ ঠিক তার সঙ্গে এক যোগ হবে তাহলে কত হবে না টু নাইন নাইন টু বাই থ্রি তাহলে এর একটা সমতল্য ভাবনাংশ কত হবে না উপরে একটা দুই গুণ নিচে একটা দুই গুণ করে দেবো ঠিক আছে তাহলে উপরে দুই গুণ করলে কত হবে এখানে তাহলে প্রথমে এক যোগ করে দিলাম তাহলে কত হবে টু নাইন নাইন টু এবার এটাকে আমরা দুই গুণ করবো তাহলে দুই দোকানে চার ন দোকানে আঠারোর আট নদনে আঠারো উনিশের নয় দুই দিয়ে চার আগে পাঁচ ঠিক আছে তাহলে দুই গুণ করলে কত হবে উপরে হবে ফাইভ নাইন এইট ফোর হরকেও দুই দুই গুণ করবো সেটা কত হবে না ছয় ঠিক আছে তাহলে এটাকে আমরা এবারে পূর্ণ ভগ্নাংশ করে দেবো পাঁচ নয় আট চার ছ নয় চুয়ান্ন ঠিক আছে চারের কয়দা নয় পাঁচ এখানে আট লাভবে চারের কয়দাও নয় পাঁচ হলো এখানে আট লাভবে ঠিক আছে এবারে ছ নয় চুয়ান্ন চারের কয় দাও আট চার এবার এখান থেকে চার নামবে কত খাবে এবারে পাঁচ নয় পঁয়তাল্লিশ বেশি যাচ্ছে চার খাবে চার ছটা আটচল্লিশ আট খাবে ঠিক আছে আট খালে তো বেশি হয়ে যাবে চুয়াল্লিশ রয়েছে এখানে তাহলে ছ সাত বিয়াল্লিশ ঠিক আছে তাহলে এখানে কত হবে না দুই ঠিক আছে তাহলে কত হচ্ছে না নশো সাতানব্বই পূর্ণ দুই বাই ছয় ঠিক আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি কি না এইটা তো আমরা নশো সাতানব্বই রয়েছে এখানে দুই বাই ছয় তাহলে আমরা এটাকে দেখে বলতে পারতাম যে নয় নয় সাত এই উপরটাকে দুই দিয়ে গুণ করলাম নিচেরটাকেও দুই দিয়ে গুণ করলাম ঠিক আছে যদি আর বার করতে বলতো দুটো সমতুল্য ভগ্নাংশ তাহলে নয় নয় সাত উপরে আমরা তিন গুণ করব নিচেও আমরা তিন গুণ করে দেবো ঠিক আছে তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে চারটে বার করতে পারলে তাই এই পূর্ণ সংখ্যাটা থাকবে উপরে একটা চার গুণ নিচে একটা চার গুণ ঠিক আছে তাহলে একটা বের করতে পারলে কি বলবো না এই সংখ্যাটা পুরো লিখবো উপরে একটা দুই গুণ নিচে একটা দুই গুণ এটা আমরা সমতুল্য ভগ্নাংশটা পেয়ে যাব ঠিক আছে তারপর এটা কী বলছে না স্কুলটা হয়ে গেল আমাদের তারপরে এটা কী বলছে না একটা সংখ্যা দিয়েছে দুয়ের স্তানীয় মানে পার্থক্য বার করতে হবে ঠিক আছে তা প্রথম দুই যেটা আছে লিখবো যে প্রথম দুয়ের স্থানীয় মান বলে প্রথম দুই লিখবো একটা দুইয়ের পরে কটা শূন্য আছে এক সংখ্যা আছে একটা দুটো তিনটে তাহলে আমরা তিনটে শূন্য লিখে দেবো কি লিখবো না প্রথম দুইয়ের স্থানীয় মান বলে এটা লিখব ঠিক আছে তারপরে লিখবো লাইন লিখবো যে দ্বিতীয় দুইয়ের স্থানেমান দ্বিতীয় দুইয়ের পরে কটা সংখ্যা আছে একটা সংখ্যা আছে দ্বিতীয় দুইয়ের স্থানেমান বলে দুই লিখে একটা শূন্য এর পার্থক্য মানে বিয়োগ করে দেবো পরে লাইন কি লিখবো না দুটি দুইয়ের স্থানে মানের পার্থক্য বলে এটা বিয়োগ করলে শূন্য দুইয়ের কয় দাও দশ আট ঠিক আছে এত এক নয় এত এক এক উনিশশো আশি তাহলে এখানে একটা অপশান থাকবে সিদ্ধেরটা আছে তারপরে বলছে চারশো এর কাছে এর গুণিতক এর গুণিতক বার করার সময় আমরা দশকের অঙ্ক দেখবো এটা একক এটা দশক এই দশকের অঙ্কটা দেখব যদি পাঁচের থেকে বড় হয় কিংবা পাঁচ হয় তাহলে আমরা কি করব না এই দশকের অঙ্কটাকে আর এককের অঙ্কটাকে শূন্য করে দেবো আর শতকের অঙ্কে আমরা এক বাড়িয়ে দেবো ঠিক আছে এখানে সেটা হচ্ছে আট যেহেতু তাহলে পাঁচের বেশি তাহলে আমরা এই একক দশক দুটো শূন্য করব এবং এককের সঙ্গে আরও এক যোগ করে দেবো সেটা কথা হবে না পাঁচশো এক্সসি ভি রোমান সংখ্যাকে হিন্দ আরবিক সংখ্যায় পরিবর্তন করলে ঠিক আছে তা কোন সংখ্যার সমান হবে এক্স সি এটা মানে নব্বই আর এই পাঁচ পঁচানব্বই ঠিক আছে সি মানে একশো তার থেকে দশ বাদ নব্বই সি মানে নব্বই এটা ভি দিলে কথা হবে পঁচানব্বই এক্সের নয় গুণের সঙ্গে দুইয়ের সমষ্টি এর বিশ গুণির সংখ্যা মালে কথা হবে এক্সের নয় গুণ তাহলে এক্স গুণ নয় ঠিক আছে যোগ দুই তাহলে এটা ভালো করলে গেলে কথা হবে না নাইন এক্স সংখ্যাটা আগে হয় চলটা পরে হয় নাইন এক্স প্লাস টু তাহলে এখানে কোথায় আছে নাইন এক্স প্লাস টু সেখানে আমরা দাগ মারব ডিকে অপশান ডি আছে ঠিক আছে এগারো এগারোয়ের গুণনীয়কের সংখ্যা এগারো একের গুণনীয়ক ঠিক আছে এটা কী হবে না এগারো এগারের গুণিনিয়োগ একশো এক একশো এগারো একশো একুশ একশো বারো এটা এগারো এগারের গুণনীয়ক হবে না এগারের গুণিত্বক হবে ঠিক আছে গুণিত্বক বলে এই একশো একুশ উত্তর হবে মানে এগারোর সঙ্গে এগারো গুণ করলে একশো একুশ পাবো এটা একটু অঙ্কটা একটু গুণীয় হলে তো এক আর এগারো হবে কিন্তু এখানে তো অপশান নেই এগারোর গুণিতক হবে এটা ঠিক আছে এটা গুণিতক হলে কত হবে না একশো একুশ এর পরের স্কুলে আমরা চলে যাবো সেখানে কি বলছে না দুটি পরস্পর মৌলিক সংখ্যার লো কত এটা আমরা অনেকবার শিখেছি কত না এক তার বলছেন যে এক কোটি এগারো লক্ষ আট হাজার একচল্লিশ এটাকে আমাকে কোনটা হবে কথায় বলতে হবে এবং গুলো আমরা কী করি না একক দশক শতক হাজার ওজুত লক্ষ নিযুত কোটি এরকম লিখে নেবে এক কোটি মানে কোটির ঘরে একটা এক বসবে ঠিক আছে এগারো লক্ষ মানে লক্ষর ঘরে দুটো হলে নিযুতে একটা বসবে লক্ষ একটা বসবে ঠিক আছে আট হাজার মানে শুধু হাজারের ঘরে বসবে আট একচল্লিশ মানে শতকের ঘরের বসবে না চার এক এইগুলোকে আমার শূন্য দিয়ে ভর্তি করতে হবে ঠিক আছে তাহলে তিনটে এক হবে ঠিক আছে তারপর একটা শূন্য হবে তারপর আশি একচল্লিশ তাহলে তিনটে এক শূন্য আশি একচল্লিশ তাহলে অপশান সিটা হবে ঠিক আছে ষাটটি আপেলের তিনের পাঁচ অংশ সমান কটি আপেল হবে ঠিক আছে ষাটটি আপেলের তিনের পাঁচ অংশ মানে ষাট ইন্টু তিন বাই পাঁচ পাঁচ দিয়ে কাটলে পাঁচ বারণ ষাট তাহলে বারোর সঙ্গে তিন গুণ হলে তিন বারণ ছত্রিশ ঠিক আছে তাহলে এখানে যে অপশান আছে ছত্রিশটি আপেল পনেরো ভাগ পাঁচ বাই তিন এটা কার সমান হবে ঠিক আছে তাহলে পনেরো ভাগ পাঁচ বাই তিন এরকম যদি অঙ্ক থাকে তাহলে পনেরো লিখতে হবে ইন্টু দিয়ে এবং অংশটা উল্টে যাবে উপরে তিন নিচে পাঁচ পাঁচ দিয়ে কাটলে তিন পাঁচা পনেরো তিন তিরিখকে কত হবে না নয় তাহলে একটা অপশান নিশ্চয়ই নয় থাকবে সেটাকে আমরা ঠিক মারব ঠিক আছে তারপরে বলছে যে একচল্লিশ বাই সাতের অনন্যক অনন্যক মানে উল্টে দিতে হবে ঠিক আছে তাহলে একচল্লিশ বাই সাত এর অনন্য কত হবে উপরের সাত হবে নিচে একচল্লিশ হবে ঠিক আছে শুধু ভগ্নাংশটা হরটা লবে যাবে লবটা হবে যাবে লবটা যাবে হরে হটটা যাবে লবে সেটা আবার অনন্য হয়ে যাবে এখানে কত আছে না সাত বাই একচল্লিশ অবসান সিটা হবে তারপরে বলছে সংখ্যাটিতে নয়ের স্থানীয় মান তাহলে নয় কোথায় আছে দেখব এখানে আছে এরপরে কটা সংখ্যা আছে দুটো আর তিনটে পাঁচটা তাহলে নয় লিখে পাঁচটা শূন্য হবে ঠিক আছে তাই নয় লিখলাম চারটে শূন্যটা হবে না নয় লিখে তিনটে দুটো পাঁচটা তাহলে এটা হবে ঠিক আছে তাহলে এই স্কুলটা আমাদের কমপ্লিট হয়ে গেল পরে যে স্কুলটা আছে সেখানে কি বলছে না অর্ধেক রুটি বলতে কী বোঝায় আমরা শিখেছি অর্ধেক মানে হাফ বোঝায় অর্থাৎ একের দুই অংশ জিরো পয়েন্ট থ্রিকে সামান্য ভগ্নাংশে লিখি ঠিক আছে জিরো পয়েন্ট থ্রি দশমিক তুললে দশমিকের জন্য এটা এক হবে দশমিকের পরে একটা সংখ্যা যেহেতু ওই দিকে ডান দিকে তাহলে একটা শূন্য হবে তাহলে তিন বাই দশ ঠিক আছে তাহলে এটা হয়ে গেল এক অঙ্কের বৃহত্তম সংখ্যা ও দুই অঙ্কের বৃহত্তম সংখ্যার লসাগু কত ঠিক আছে কী বলছেন না এক অঙ্কের বৃহত্তম সংখ্যা সেটা আমার নয় হয় আর দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা সেটা কথা হয় দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা নাইনটি নাইন তার লসাগু কত হবে দেখো লসাগু ছোট সংখ্যাকে বড়ো সংখ্যা দিয়ে ভাগ করা গেলে বড় সংখ্যাটাই লসাগু হয় ঠিক আছে কত হবে না নাইনটি নাইন হবে করে দেখতে পারে এখানে তিন খালে তিন তিরিককে নয় তিন তিরিককে নয় তিন তিরিককে নয় ঠিক আছে আর একটা তিন খেয়ালে তিনেককে তিন তিন এগারণ তেত্রিশ তাহলে তিন তিরকে তিন 33 তেত্রিশ সঙ্গে তিন গুণে নিরানব্বই থার্টি নাইন ডিগ্রি কোনটি হল সূক্ষ কোন হবে ঠিক আছে নব্বই ডিগ্রির থেকে ছোটো হলে হলেই কোণ নব্বই হলে সমকোণ নব্বই থেকে একশো পর্যন্ত হলে কোণ আর একশো হলে সরল কোণ আর একশো আশির বেশি হলে প্রবৃদ্ধ কোণ ঠিক আছে বিয়াল্লিশ সংখ্যাকে রোমানে লিখবো তাহলে বিয়াল্লিশ মানে এক্স এটা আমার চল্লিশ এক দুই বিয়াল্লিশ তাহলে এটা কোথায় আছে দেখবো আমি এক্সেল এক দুই ডি আছে অপশান ঠিক আছে তাহলে এই স্কুলটা আমাদের কমপ্লিট হয়ে গেল এরপরে আমরা এখান থেকে প্রশ্ন একটা অন্য একটা স্কুল দেখবো সেখানে কি বলছে না পরস্পর মৌলিক সংখ্যা মৌলিক জোর নির্বাচন করো পরস্পর মৌলিক মানে তাদেরকে কোনো কমন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না এই দুটোকে আমরা দুই দিয়ে ভাগ করতে পারবো তাহলে এটা হবে না এটাকে আমরা তিন দিয়ে ভাগ করতে পারবো হবে না এটাকে আমরা দুটোকে নয় দিয়ে ভাগ করতে পারবো হবে না তার মানে এইটা হবে সাত সাত এবং পাঁচকে আমরা এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না ঠিক আছে তারপরে বলছে যে ফিফটি ফোর পয়েন্ট টু নাইন থ্রি সংখ্যাটিতে নয়ের স্থানে মান লেখো দশমিকের পরে কটা আছে দুটো ঘর আগে এগিয়ে আছে তাহলে নয়ের স্থান মান কত হবে না নয় লিখে একটা সংখ্যা হলে একটা শূন্য হতো দ্বিতীয় নম্বরে আছে বলে দুটো শূন্য হবে তাহলে নয় বাই একশো হবে ঠিক আছে ঠিক আছে স্থানে মান কী হবে না থার্টি এইট পয়েন্ট এইট এরকম যদি হয় না এইট পয়েন্ট ফাইভ ঠিক আছে পাঁচের স্থানে মান কত হবে না পাঁচ বাই দশ হবে ঠিক আছে আর যদি সংখ্যাটা এরকম থাকে যে থার্টি এইট পয়েন্ট টু ফাইভ তাহলে পাঁচের স্থানে মান কত হবে দশমিক দুটো গিয়েছে তো পাঁচ লিখে দশমিক একটা দুটো শূন্য হবে ঠিক আছে যদি আর একটা সংখ্যা থাকে যে থার্টি এইট পয়েন্ট থ্রি টু এখানে ফোর সাপোজ ফোরের স্থানীয় মান কত তাহলে চার লিখে নিচে আমাকে একটা এক তিনটের পরে গেছে তাহলে তিনটে শূন্য দিতে হবে ঠিক আছে তো এইখানে আমার কত গিয়েছে না এইখানে আমার বলেছে টু নাইন দু নম্বরে আছে তাহলে দশমিক দুটো সংখ্যা তাহলে নয় লিখে দুটো শূন্য তারপরটা কি বলছে না এক্স এটা কত হবে না চল্লিশ আমাকে ভেঙে দেখাতে হবে ঠিক আছে তাহলে এল মানে পঞ্চাশ ঠিক আছে আর এক্স মানে কত দশ পঞ্চাশ বিয়োগ দশ কত হচ্ছে না চল্লিশ ঠিক আছে এক্স এল এক্স এল মানে এই দিকে মানে বা বাঁ দিকে মানে বিয়োগ হবে এল মানে পঞ্চাশ এক্স মানে এরকম আমাদের থাকে যে নয় এটা তো নয় তো নয় মানে কত নয় দশ বিয়োগ এক ঠিক আছে আর সাপোজ ছয় ছয় মানে ভি লিখে প্লাস ওয়ান ঠিক আছে এরকম হয়ে গেল এটা একটি স্থূলকণি ত্রিভুজের দুটি কোণের প্রত্যেকটি হতো না তিরিশ ডিগ্রি এবং চল্লিশ ডিগ্রি তাহলে তৃতীয় কোনটা কত হবে তা আমাদের জানা দরকার যে ত্রিভুজের তিনটে কোন যোগ করে কত হবে না একশো আশি হবে একশো আশি ডিগ্রি না হলে ত্রিভুজ হবে না তাহলে একটা কোন বলে যে তিরিশ একটা চল্লিশ তাহলে আর চল্লিশ যোগ করে সত্তর তাহলে একটা অবশ্যই আমাকে কত হবে বিয়োগ করে কত হবে না একশো দশ তাহলে একটা অবশ্যই আমাকে একশো দশ ডিগ্রি হতে হবে ঠিক আছে শঙ্কু শঙ্কু মানে ঠিক কলার মোচা টাইপের ঠিক আছে এই শঙ্কু শঙ্কুর ড্যাশটির সমতল তাহলে এইটা যদি সমতল আমরা ধরি তাহলে একটি সমতল আর এই তলটা যেটা বক্রতল শঙ্কুর একটি সমতল একটা বক্রতল ঠিক আছে দুটি সংখ্যার গসাগু মানে কত হবে না উপরে হবে সংখ্যা দুটির গুণফল নিচে লসাগু দিয়ে ভাগ সংখ্যা দুটির গুণফল সংখ্যা দুটির গুণফল সংখ্যা দুটির গুণফলকে ফলকে লসাগু দিয়ে ভাগ করলে আমরা গসাগু পাবো একই ভেবে শঙ্কা দরির গুণ ফলকে যদি গসাগু দিয়ে ভাগ করে দেই তাহলে আমরা লসাগু পাবো ঠিক আছে এর পরের যেই স্কুলটা আছে সেইখানে কি বলছে না কথায় লিখতে বলছে কত না এক কোটি এক শত এক তাহলে আমরা প্রথমে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এটাকে আমরা আগে লিখে নেবো ঠিক আছে এক কোটি মানে কোটির ঘরে এক বসবে তারপরে এক শত মানে শতকের ঘরে এক বসবে আর এককের ঘরে এক বসবে ঠিক আছে তাহলে এই বাকিগুলো সব আমাকে শূন্য দিয়ে ভরট করতে হবে ঠিক আছে তাহলে একের পরে এই চারটে শূন্য হবে তারপর একটা এক হবে এক শূন্য এক একটা আমার কি হবে না এক শত এক কোটি এক শত এক শূন্য ছাড়া কোনো সংখ্যার গুণিত গুণিতকগুলি কি হবে গুণিতক গুণিতক মানে অসংখ্য হবে ঠিক আছে দুইয়ের গুণিতক কত হবে এক গুণ করলে দুই দুই গুণ করলে চার দশ করলে কুড়ি ঠিক আছে তিরিশ গুণ করলে ষাট কত বছি একেবার গুণ করবে একশো গুণ করলে দুশো সেটা আমরা অসংখ্য পাবো ঠিক আছে যোগ করতে বলেছে একটা কত না সাতাশ দশমিক ফাইভ সিক্স তাকে আমাকে যোগ করতে হবে ফরটিন পয়েন্ট সিক্স নাইন দিয়ে ঠিক আছে দশমিকের যোগ তাহলে কী হবে নয় ছয় পনেরোর পাঁচ হলো হাতে থাকবে এক পাঁচ আট ছয় এগারো বারো দুই হাতে এক সাত আট চারে এগারো বারো দুই ঠিক আছে দু আর একে তিন নয় ছয় পনেরোর পাঁচ ছয় আট ছয় বারো দুই হাতে এক এগারো সাত আট চারে বারো দুই ঠিক আছে সাত আট চারে এগারো বারো দুই হাতে এক আছে দু আর আগে তিন তাহলে এটা চার হবে ঠিক আছে ফর্টি টু পয়েন্ট টু ফাইভ টু পয়েন্ট ফাইভের সঙ্গে কত যোগ করলে ফাইভ পাবো তার মানে ফাইভ পাবো মানে ফাইভটা বড়ো তাহলে উপরে ফাইভ লিখবো আর নিচে টু পয়েন্ট ফাইভ লিখে বিয়োগ করবো টু পয়েন্ট ফাইভ মানে ফাইভ পয়েন্ট জিরো লিখলাম আর টু পয়েন্ট ফাইভ লিখে আমরা বিয়োগ করে দেবো তাহলে পাঁচের কয় দাও দশ পাঁচ দাও দশ সাড়ে আগে এক দু আর আগে তিন তিনের কয় দাও পাঁচ দুই তাহলে টু পয়েন্ট ফাইভ হবে ঠিক আছে তাহলে টু পয়েন্ট ফাইভের সঙ্গে কত যোগ করলে পাঁচ হবে টু পয়েন্ট ফাইভ আরও যোগ করতে হবে ছোটো থেকে বড়ো সাজাও ঠিক আছে সংখ্যাগুলো দিয়ে দিতে ছোটো থেকে বড়ো আমি সাজাতে পারবো এখানে বিয়াল্লিশ আছে তারপরে সাতষট্টি আছে প্রত্যেকটা চার অঙ্কের সংখ্যা আছে তো বিয়াল্লিশ আছে কটা না তিনটে বিয়াল্লিশের ঘরে আছে সব থেকে ছোটো আছে কত না কুড়ি তাহলে প্রথমটা হবে কত না বিয়াল্লিশ কুড়ি লেস দেন দিলে ঠিক আছে তারপরটা কত হবে না বিয়াল্লিশ চৌত্রিশ হবে ঠিক আছে তাহলে কত না বিয়াল্লিশ দুশো বিয়াল্লিশ চৌত্রিশ তাহলে বিয়াল্লিশ চৌত্রিশ তার থেকে বড় কত হবে তার থেকে বড়ো হবে বিয়াল্লিশ পঁয়ত্রিশ তাহলে বিয়াল্লিশ পঁয়ত্রিশ তার থেকে বড়ো এই সাত সিক্স সেভেন ডবল জিরো ঠিক আছে এটা হয়ে গেলো তাহলে প্রথমে বিয়াল্লিশ কুড়ি তার থেকে বড়ো বিয়াল্লিশ চৌত্রিশ তার থেকে বড়ো বিয়াল্লিশ পঁয়তাল্লিশ তার থেকে বড়ো বিয়াল্লিশ এস সিক্স সেভেন ডবল জিরো সব থেকে ছোটো মৌলিক সংখ্যা এটা আমাদের মনে রাখা থাকবে যে দুই হচ্ছে সবথেকে ছোটো মৌলিক সংখ্যা ঠিক আছে এটা হয়ে গেল তারপরে যে স্কুলটা আছে কি বলছে না দুই হেক্টোমিটার সাত মিটার সমান কত মিটার ঠিক আছে তাহলে দুই হেক্টোমিটার থেকে মিটারে যাবো হেক্টোমিটার কিলোমিটার হেক্টোমিটার ঠিক আছে ডেসিমিটার মিটার তাহলে হেক্টোমিটার আছে আমার কিলোমিটার আমরা কি জানি না প্রথমে হয় কিলোমিটার তারপর হেক্টোমিটার তার ডেকামিটার মিটার আর এখানে থেকে এখানে যাবো তার মানে একটা ঘর গেলে দশ গুণ দুটো ঘর যাচ্ছে মানে একশো গুণ হবে ঠিক আছে দুইয়ের সঙ্গে একশো গুণ হবে তার সঙ্গে সাত যোগ হবে ঠিক আছে তাহলে দুই গুণ একশো দুই গুণ একশো যোগ সাত এত মিটার হয়ে যাবে ঘর যাচ্ছে যেহেতু এক ঘর গেলে আমি গুণ করতাম একেবারে ঘর যাচ্ছে তাহলে একশো গুণ হবে তাহলে এটা দুশো আর এই সাত যোগ করলে দুশো সাত হবে তাহলে দুশো সাত মিটার তারপর এটা কী বলছে না চব্বিশশো টাকার তিরিশ পার্সেন্ট এটা কত হবে ঠিক আছে তা পার্সেন্ট মানে কত হবে ওপারে এই সংখ্যাটা লিখতে হবে নিচে একশো লিখতে হবে চব্বিশশো টাকার তিরিশ পার্সেন্ট মানে কত হবে না চব্বিশশো ইন্টু এই তিরিশ বাই একশো একটা শূন্য দুটো শূন্য একটা শূন্য দুটো শূন্য কেটে গেল তাহলে এই তিন দিয়ে চব্বিশের গুণ হবে তিনে চারি বারো দুই তিন ছয় এর এক সাত আর এই শূন্য বসে যাবে তাহলে কত হবে সাতশো কুড়ি ঠিক আছে এখানে অপশান একটা আছে সাতশো কুড়ি সেটাতে ডাক দিয়ে দেবে প্রদত্ত ওয়ান সংখ্যাগুলি কোনটি সঠিক নয় ঠিক আছে সঠিক নয় কোনটা হবে না দুটো এল পরপর হয় না সেখানে সি হয়ে যায় তাহলে এটা আমাদের হবে ঠিক আছে এল এক্স মানে ষাট এটা মানে সত্তর এটা মানে আশি দুটি সরল লেখা কয়টি বিন্দু সেত করতে পারে কী বলছেন না দুটি সরল লেখা কয়টি বিন্দুতে সেত করতে পারে ঠিক আছে সরল লেখা মানে একটা সরল গেল একটা সরল লেখা গেল ঠিক আছে দুটো সরল লেখা একটা বিন্দুতে ছেদ করতে পারে তাহলে এখানে কী হবে না দুটি সরল লেখা কয়টি বিন্দুতে সেত করতে পারে এখানে হবে একটি সরল একটি বিন্দুতে তারপরটা কি বলছেন না একটি সমভাব ত্রিভুজের প্রত্যেকটি মা মান কত ডিগ্রি হবে ষাট ডিগ্রি করে হবে সম্ভবতী বুঝতে তিনটে বাহু আছে তিনটে বাহুই সমান তিনটে মধ্য আছে এবং তিনটে কোণই সমান এবং তিনটে কোণের মান প্রত্যেকে করে ষাট ডিগ্রি এবং তিনটে কোণের সমষ্টি বললে একশো আশি ডিগ্রি ঠিক আছে তারপরে আমরা একটা স্কুলে চলে যাব পরের স্কুলে সেখানে কি বলছে না দশমিক সংখ্যায় লেখো চার হাজার দুই শত চার হাজার দুই একক ঠিক আছে মানে চার হাজার দেখলাম আর দুই একক ঠিক আছে পাঁচ সহস্রাংশ দশমিক দিয়ে কি হবে না তাহলে কি লিখলাম না চার হাজার দুই একক এটা হলো পাঁচ সহস্রাংশ মানে শতকের ঘরে এই হাজারের ঘরে গিয়ে পাঁচ হাজার ওয়ান বাই কথা হবে না ফাইভ বাই হাজার ফাইভ বাই হাজার মানে সেটাকে আমরা তিনটে দশমিক আগে চলে আসবো তাহলে এটা হবে ঠিক আছে অ্যাকচুয়ালি অঙ্কটা এখানে এরকম বলেছে যে ফোর জিরো জিরো টু ঠিক আছে দশমিক দিয়ে পাঁচ বাই কত আছে না এটা প্লাস পাঁচ বাই হাজার এটা বলেছে তাহলে এটা একেবারে করলে কত হয় ফাইভ জিরো জিরো টু দুটো জিরো টু প্লাস দশমিক ভবনাংশ করলে পয়েন্ট জিরো জিরো ফাইভ এটা যোগ করলে একেবারে কত হবে প্রথমে ফাইভ জিরো জিরো টু পাঁচ বাই হাজার পাঁচ শতাংশ সস্রাংশ বলেছে তাহলে দশমিক ভবনাংশ মানে তিনটে দশমিক শূন্য আছে দশমিক এই আসবে এক দুই তিন করে আর এই দুটো যোগ করলে এটা হয় ঠিক আছে ফোর ডাবল জিরো টু ডাবল জিরো ফাইভ শূন্যস্থানে এটা দেন কিংবা লেস দেন কিংবা সে বড় দাঁড়া ঠিক আছে কোনটা বড়ো হবে আটষট্টি দশমিক ফাইভ টু ফাইভ জিরো কিছু নেই মানে ফাইভ জিরো আছে তাহলে এটা বড়ো হবে এটা অঙ্ক আমাদের কমন আছে ব্যসাটাতে মানে কী হবে না ব্যাসের অর্থ দেখা হবে ব্যাসকে দুইতে ভাগ ব্যাসে ফলে আকার দন্তস্য ব্যাসকে এই ব্যাস হচ্ছে বৃত্তের কেন্দ্রের উপর দিয়ে এই ব্যাস ব্যসাটাতে মানে এখান থেকে এটা আর ব্যাস মানে পুরোটা ব্যাসকে দুই দিয়ে ভাগ করলে পাবো কথায় লেখো তাহলে এটা তোমরা পারবে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি ঠিক আছে প্রথমে এটা লিখে নেবে বাঁ দিক থেকে ঠিক আছে সাত চার তারপরে শূন্য চার তারপর তিন ঠিক আছে তারপরে শূন্য তারপরে দুই তারপরে চার তাহলে কথা হবে না চার কোটি ঠিক আছে এই দুটো মিলে একটা ঘর হবে চার কোটি কুড়ি লক্ষ এ দুটো মিলে একটা ঘর চার কোটি কুড়ি লক্ষ চৌত্রিশ হাজার সাতচল্লিশ ঠিক আছে এটা বান করে লিখে দেবে তোমরা কত হবে না চার কোটি কুড়ি হাজার কুড়ি লক্ষ ঠিক আছে একক দশক শতক হাজার ওজুত লক্ষ ঠিক আছে এটা নিযুত এটা কোটি চার লক্ষ চার কোটি কুড়ি লক্ষ চৌত্রিশ হাজার সাতচল্লিশ চিহ্ন ও প্রতীক দিয়ে বীজগণিতিক সংখ্যা মালা তৈরি করো বি আটের চেয়ে ছোটো নয় তাহলে বি আটের থেকে ছোট নয় মানে এটা দাগ দিয়ে দিতে হবে ঠিক আছে বি আটের থেকে ছোটো কাটা দাও মানে নয় হয়ে গেল ঠিক আছে তাহলে এই স্কুলটা আমাদের হয়ে গেল পরের যে স্কুলটা আছে সেখানে কি বলছে না এক সংখ্যাটি মৌলিক যৌগিক কোনোটি নয় কোনোটি নয় এক মৌলিকও না যৌগিকও নয় এক লিটারের তিনের চার অংশ সমান কত মিলিলিটার তাহলে এক লিটার মানে কত মিলিলিটার আমার জানতে হবে লিটার আছে তাহলে কিলোমিটার কিলো লিটার 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 আছে ঠিক আছে ডিসি লিটার সেন্টি লিটার মিলিলিটার তাহলে তিন ঘর মানে এক লিটার মানে হাজার মিলিলিটার তার কত অংশ না তিনের চার অংশ তিন বাই চার দিয়ে গুণ করতে হবে চার দিগানে কাটলে কত হবে চার দুগানে আট দুই থাকে চার পাঁচা কুড়ি শূন্য ঠিক আছে তা আড়াইশোকে পঁচিশ দিয়ে গুণ তিন দিয়ে গুণ করতে হবে তিন পঁচিশ শূন্য পঁচাত্তর শূন্য সাতশো পঞ্চাশ মিলিলিটার হবে ঠিক আছে তাহলে এখানে একটা আনসার আছে সাতশো পঞ্চাশ মিলিলিটার এটা দাগ মারবে পরপর তিনটি যুগ্ম সাবিক সংখ্যার গসাগু ঠিক আছে পরপর তিনটি যুগ্ম মানে আমি একটা যুগ্ম সংখ্যা দুই লিখলাম একটা চার লিখলাম একটা ছয় লিখলাম আর গসাগু কথা হবে না ছোটো সংখ্যাটা দুই ঠিক আছে তাহলে এটা হয়ে গেল আমার দুই পরিকৃত ভগ্নাংশের মান সর্বদা একের কম হবে ঠিক আছে উপরের ছোটো নিচে বড় সেক্ষেত্রে একের কম একটি ভগ্নাংশে লঘিষ্ট আকারে প্রকাশ করলে ভগ্নাংশটির মান কি হবে না একই থাকবে অপরিবর্তিত ঠিক আছে সাপোজ ছয় বাই তিন এটা তো আমরা যদি কাটাকুটি করি এটা দুই হবে তাহলে দুই বাই এক হলো ঠিক আছে এটা এক তাহলে এইটা আর এইটার মান একই ঠিক আছে তাই ছিল আমাদের কুড়িটা হাই স্কুল হলো এরপরে আমাদের একুশ বাইশ আর তিনটা হাই স্কুল আছে আমরা পরের ভিডিওতে করে নেব ঠিক আছে